চেনা মুখ, চেনা ব্যক্তিত্ব, তবুও এক এক শিল্পীর তুলির আঁচড়ে উদ্ভাসিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক একটি প্রতিকৃতি। জাতির পিতার 47তম শহাদত বার্ষিকীও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি নিয়ে জাতীয় চিত্রশালায় চলছে প্রদর্শনী। শুকুর নামির জানাচ্ছেন বিস্তারিত। দেয়াল জুড়েই মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, কোনো ছবিতে দৃপ্ত ভঙ্গিমা, কোথাও আবার চিন্তামগ্ন, যার দীর্ঘ দীপ্ত নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা। শিল্পীর রং আর তুলির আঁচড়ে অমর হয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিব। নতুন নতুন ভাবে বঙ্গবন্ধুকে উপস্থাপনের যে প্রক্রিয়াটা চলছে দেখে বেশ ভালোই লাগে। আমরা জানতে পারছি যে কিভাবে আমরা দেশটা পেলাম, সেই সাথে আমাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কি করেছেন। যে নবীন শিল্পীরা আছি তারা আসলে বঙ্গবন্ধুকে ধারণ করি হৃদয়ের মণিকোঠাতে, রং তুলির মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। জাতীয় চিত্রশালার 1নং গ্যালারি জুড়ে সেই ব্যক্তিত্বেরই প্রতিফলন। জাতির পিতার 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আঁকা বঙ্গবন্ধুর ছবি নিয়ে চলছে মাসব্যাপী প্রদর্শনী। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু, 24 বছরের যে আন্দোলন সেখানে বঙ্গবন্ধু, এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু। এর পাশাপাশি আমরা যেটা করেছি শৈশব থেকে কৈশোর, যৌবন থেকে একেবারে 1975 পর্যন্ত আমরা চিত্রপটে দৃশ্যকাব্যে বঙ্গবন্ধু একটা বড় আর্ট ক্যাম্প করেছিলাম, সেটিরও একটা এক্সিবিশন আমরা করছি। বঙ্গবন্ধুর 208টি ছবি নিয়ে আয়োজিত ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক চিত্রকর্মের প্রদর্শনী চলবে 25 আগস্ট পর্যন্ত। শুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।